এই ছবিটা ভালো করে খেয়াল করুন। ভারতীয় ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর জ্যোতিকে কি একটা শব্দ বলেছেন, যার কারণে বাংলাদেশ দল ট্রফি শেয়ার না করে বের হয়ে যায়। লাল সবুজের ক্যাপ্টেন নিগারকে কোনো উস্কানিমূলক কথা বলেছেন কি, না হলে ঠিক কি কারণে এমন আনন্দ মুহূর্তে ত্যাগ করেছেন নিজেদেরকে? ভারতীয় ক্যাপ্টেনের এমন আচরণ সত্যি কি পেশাদার? আউট হয়ে ব্যাট দিয়ে স্টাফে আঘাত করা, পোস্ট ম্যাচে আম্পায়ারদের নিয়ে যা তা বলা, কতটা পেশাদার তিনি! বলা হয়ে থাকে ক্রিকেট ভদ্রলোকের খেলা, তার এমন আচরণ দেখে কেউ কি বলবে ক্রিকেট জেন্টলম্যান গেম? দেখেন, এটা টোটালি আমি বলবো যে সেটা ও যেটা করেছে সেটা ওরই, সেটা আমাদের কোনো কিছু না। কারণ বাট আমি বলবো যে অ্যাজ এ প্লেয়ার হয়তো বা সে আরেকটু বেটার মানে ম্যানার ওয়েতে কথা বলতে পারতো, যেটা আমার কাছে মনে হয় সেটা ও করেছে, এটা ওর টোটালি ওর ব্যাপার, এটা এখানে আমার আসলে কোনো কমেন্ট করা উচিত হবে না। না, কিছু কথা সবসময় তার সব কিছু বলা যায় না, যা হয়েছে আমার কাছে মনে হয় না যে আমার টিম নিয়ে ওখানে আমি থাকবো, সো আমি চলে আসছি। জি, কিছু কথা ছিল যেগুলো আমার কাছে মনে হয়নি যে আমার ওখানে থাকাটা উচিত হবে টিমটা নিয়ে, কারণ ক্রিকেট একটা খুবই রেসপেক্টফুল একটা জায়গা এবং এটা অনেক ডিসিপ্লিন, যতটা ডিসিপ্লিন হয়ে জায়গা, আর হচ্ছে সব থেকে বড় কথা এটা তো জেন্টেলম্যান গেম, সো দ্য থিং ইজ আমার কাছে মনে হয় ওই জিনিসটা ওই পরিবেশটা ছিল না, তাই আমার টিম নিয়ে চলে আসছি। দেখেন, আম্পায়ারিং অবশ্যই, তারা আউট না হলে তো আম্পায়ার আউট দিতেন না, এবং আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট আম্পায়ার্স দেওয়া হয়েছে, তারা ইন্টারন্যাশনাল ছেদেরও আম্পায়ারিং করে, সো অবশ্যই চিন্তাভাবনা করে তাদেরকে দিয়েছেন এবং আমরা রেসপেক্ট করেছি তাদের ডিসিশনে। তাহলে যদি আমরা যেদিন আউট হলাম তাহলে আমরা এরকম করলাম না কেন? এটা আম্পায়ারদের ডিসিশন, এটা আমরা অ্যাজ এ প্লেয়ার আমরা কিন্তু এটা মানা উচিত, আম্পায়ার ডিসিশন দ্য ফাইনাল ডিসিশন। এখন আমি আউট হই না হই বা কী সিচুয়েশন সেটা কিন্তু না, বাট আমার কাছে যেটা ফিল হয়েছে যে আম্পায়ারিং খুবই ভালো হয়েছে। এখন যেগুলো ক্যাচ আউট হয়েছে, রান আউট হয়েছে, সেগুলোর কী ছিল, সেগুলো নিয়ে কী বলবেন তারা? সেগুলো তো আমি বলবো স্পষ্ট। যে ধরনের আম্পায়ারিং হচ্ছিল তাতে আমরা সবাই অবাক হয়েছি। পরের বার যখন আমরা বাংলাদেশে আসব তখন আমরা নিশ্চিত করব যে আমাদের এই ধরনের আম্পায়ারিং মোকাবেলা করতে হবে এবং আমাদের সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে, এমনভাবেই কথা বলেছেন আম্পায়ারদেরকে নিয়ে। Jami was really good throughout the inning. She played that crucial inning for us, and I think it was a good game and lot of learnings, and the lastly, you know, our high commission from India is also there, and I hope you... একজন ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন আম্পায়ারদের নিয়ে এমন মন্তব্য করতে পারেন? কি বলছেন বিসিবি পরিচালকরা? তো আম্পায়ার যে সিদ্ধান্তগুলো দিয়েছেন সেটা আমি সম্পূর্ণ একমত, এবং আমরা যারা দেখেছি পরবর্তীতে রিভিউগুলো যখন দেখেছি আমরা, একদম নিঃসন্দেহে বলা যায় আম্পায়াররা, তারা কিন্তু তাদের ডিসিশনগুলো কোনোটাই মানে নিয়ে কথা বলা বা প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তো যেভাবে বলেছে আমি মনে করি সেটা আমাদের বোর্ড টু বোর্ড কথা হবে, বা আম্পায়াররা তারা প্রয়োজনীয় তাদের যে সিদ্ধান্ত নেওয়ার বিষয়, তারা হয়তো নিশ্চয়ই মেস রেফারি ছিলেন এবং সেটা তো সে প্রকাশ্যে বলেছে, নিশ্চয়ই এই ব্যাপারে মেস রেফারি তার রিপোর্টে এই বিষয়গুলো নিয়ে আসবেন, তখন আমরা দেখব। বিল্লাল হোসেন শিমুল, স্পোর্টস মেইল 24।